গুড মর্নিং এভরিওয়ান, আজ আমি তোমাদের আমার মর্নিং স্কিন কেয়ার দেখাবো, কিন্তু সেই স্কিন কেয়ারটা পুরো রোজহিপ রেঞ্জের ওপরেই আমি দেখাবো, কারণ গুরু অ্যাপসের রোজহিপ রেঞ্জটা হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট বলতে পারো। তো আমি প্রথমেই ফেস ওয়াশতে মুখ ধুয়ে নেবো। আমি এখানে এই যে একই রেঞ্জেরই নিয়েছি রোজহিপ গুরু অ্যাপসের এই ফেস ওয়াশটা নিয়েছি, যেটা ডিপ ক্লিন ফেস ওয়াশ আছে। এই যে আমি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, আর এটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। আর আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে, আর ঠান্ডাও লাগছে ভীষণভাবে, ঘুম থেকে উঠে এক ফোঁটা রোদের দেখা পাইনি। যদিও জানতাম যে সরস্বতী পুজোর সময় এরকম বৃষ্টি হবে বলে দিয়েছিল, কিন্তু হ্যাঁ সরস্বতী পুজোর বৃষ্টি ভালো লাগে না, কোথায় এত সাজবো গুজবো বলে কত কিছু প্ল্যান করেছি, আর তারপরে যদি এরকম বৃষ্টি হয়। আমি এর আগেও একটা রোজহিপের ওপর পুরো মানে এই রেঞ্জটার উপরে ভিডিও বানিয়েছিলাম, আরও একবার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ তোমরা রোজহিপ রেঞ্জটা দেখতে চেয়েছিলে। এরপরে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি অন্যান্য রেঞ্জের ওপরেও ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো। তো আমি মুখটা ক্লিন করে নিয়েছি, এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে নেব। এরপরে আমি রোজহিপেরই এই ফেস স্ক্রাবটা ইউজ করে নেবো। তবে আমি কিন্তু ডেলি স্ক্রাবার ইউজ করি না, মর্নিং স্কিন কেয়ারে আমি ডেলি করি না, আমি উইকে একবার স্ক্রাবার ইউজ করি। তোমরা চাইলে এক থেকে দুবারই ইউজ করবে, এর থেকে বেশি কিন্তু স্ক্রাবার ইউজ করা একদম উচিত নয়। তো এটা আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করে নেবো। আর এটাও কিন্তু ক্রিমি ফর্মুলাতেই আছে, আর রোজহিপটা কিন্তু তোমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে। তো আমি স্ক্রাবারটা ইউজ করে নিয়েছি, এবার আমি ফেসটা জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি গুড অ্যাপসের টোনার অ্যাপ্লাই করে নেবো, টোনার অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমি এখানে টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। টোনারটা অ্যাপ্লাই করার পরে আমি রোজহিপের এই সিরামটা অ্যাপ্লাই করে নেবো, এটা মানে বেস্ট সেল সিরাম বলতে পারো, গ্লো ফেস সিরাম আছে। আমি এখানে ছোট্ট বটল নিয়েছি, কিন্তু তোমরা একবার ইউজ করে দেখতে পারো, এত ভালো, ট্রাস্ট মি যে তোমরা এরপরে মানে বড় প্যাকটা নেবে, এতটাই ভালো এই সিরামটা, আর সাংঘাতিক গ্লো করে। তবে আমি একটাই বলবো কথা, সেটা হচ্ছে তোমরা অল স্কিন টাইপ, আমি তো সবসময় বলি যে তোমরা প্রত্যেকে ইউজ করতে পারবে, কিন্তু যাদের এক্সট্রিম মানে অয়েলি স্কিন তারা ইউজ করো না, তারা বাদে প্রত্যেকে ইউজ করতে পারবে। এক্সট্রিম অয়েলিটা না করাই ভালো, কারণ এটা রেকমেন্ড করছে ড্রাই স্কিন, যাদের ড্রাই টু নর্মাল স্কিন তাদের জন্য কিন্তু এই রোজহিপ রেঞ্জটা সব থেকে ভালো। আর এরপরে আমি ইউজ করবো রোজহিপেরই এই ময়েশ্চারাইজিং ক্রিমটা। আর আমি আরেকটা কথাও বলবো, যে প্রথমবার যারা ইউজ করবে তখন মনে হতে পারে যে অ্যাকনে পিম্পলস বেরোচ্ছে, এরকম হচ্ছে ওই হচ্ছে, অনেক কিছু হতে পারে, কিন্তু স্কিনটাকে স্যুট করতে দিতে হবে। তোমরা একবার ইউজ করে ভাবলে যে বেরোচ্ছে আর মাখবো না, ওটা করো না, একবার দুবার মানে এক সপ্তাহ অন্তত ইউজ করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে যে ফেসের সাথে যখনই ওটা স্যুট হয়ে যাবে না, তখন দেখবে তোমাদের ফেসটা গ্লো করবে, বেশ ব্রাইট লাগছে, হেলদি লাগছে। একবার ইউজ করাতে রেজাল্ট কিন্তু তোমরা কখনোই পাবে না, তাই এটা এক সপ্তাহ অন্তত ইউজ করতে হবে, তখনই তোমরা বেস্ট রেজাল্ট পাবে। তো ব্যাস একটা সিম্পল স্কিন কেয়ার যেটা রোজহিপ রেঞ্জে তোমাদের সাথে শেয়ার করলাম। সমস্ত প্রোডাক্ট যদি তোমরা ইউজ নাও করতে চাও, ফেস ওয়াশ, তারপর টোনার, আর একটা হয় ময়েশ্চারাইজার, না হলে তোমরা সিরাম অ্যাপ্লাই করতেই পারো, আর করে দেখতে পারো প্রথমবার। আমি বলবো ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই না করে তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করে দেখো। এই স্কিন কেয়ারটা তোমরা নাইটে করো, আমি দিনের বেলা করলাম। এই স্কিন কেয়ারটা তোমরা রাতের বেলা করো আর ঘুমিয়ে পড়ো, তাহলেই পরের দিন দেখতে পারবে যে কতটা সফট আর গ্লোই হেলদি স্কিন লাগছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না, আর আমি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।